সো ফাইনালি দ্য ওয়েডিং নাইট, আর আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আমি কোনো ব্লগ শ্যুট করার সময় ফুচকা খাচ্ছিলাম। প্রথমে এসে এসে আমি ফুচকা খেয়েছি, আর এদিকে এখন বর ঢুকছে। সো বিয়ের রাতেও আমি ঠিকঠাক ব্লগ বানাতে পারিনি, এত এনজয় হচ্ছিল, এত এনজয় হচ্ছিল যে আমার ওটাকে ছেড়ে ব্লগ বানানোর কথা মাথাতেই আসেনি। তো তোমরা কয়েকটা পিক দেখে নাও বিয়ের। এখানে বিয়ের বিধি টিধি হচ্ছে। বিয়ে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আমরা বিয়ে আমি বিয়ের সেরকম কিছু তুলতে পারিনি, আর এখন আমরা এসেছি সন্ধ্যাবেলা খেতে। নতুন জিজা যে টাকা দিয়েছে সেটা দিয়ে আমরা খাবার খেতে এসেছি। এই যে দেখো বিরিয়ানি খাচ্ছি আজকে আমরা চারজন আছি। তারপরে একদিন আমরা গুড়িয়াদি বলে একটা দিদি আছে, তার বাড়িতে গেছিলাম, পাশেই ছিল, তো সেখানে ইনি ছিলেন, এনাকে আদর করা হচ্ছিল। 2000 years later. সো আমরা তারপরে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি বাবা সব কিছু চেঞ্জ করে দিয়েছে, সব ঘরের রং চেঞ্জ করে দিয়েছে। এটা তো আগেকার ছিলই, আর এই দেওয়ালটাও দেখছি চেঞ্জ করে দিয়েছে। তো বিয়েতে তো দারুণ মজা করেছি।